হ্যালো বন্ধুরা, এখানে তো দেখতে পাচ্ছেন আপনারা প্রচন্ড জল জমে আছে। এটা গাজল বিএসএ ময়দান, খেলার একটা মাঠ। এখানে প্রচন্ড জল জমে গেছে, তার কারণ হচ্ছে ওই গেটের ওখানে একটা ড্রেন আছে, ড্রেনে প্রচন্ড নোংরা জমে গেছে। নোংরা জমার ফলে মাঠে জল জমে গেছে। এখানে আগে ব্যাট বল ফুটবল সবই খেলা হতো, কিন্তু এখন ওই আর হবে না। যতদিন বৃষ্টি হবে ততদিন জল জমেই থাকবে, এখানে জল যাওয়ার মতো কোনো রাস্তাই নেই। মাঠটা একবারে শেষ, ছেলেপেলে এখন খেলাধুলা করছে, দেখতে পাচ্ছেন আপনারা ফুটবল খেলতে, সব ফুটবল খেলাধুলা করছে। বর্তমানে ফুটবলই খেলা যাবে শুধু, আর কিছু খেলা যাবে না। দেখতে পাচ্ছেন প্রচন্ড জল জমেছে। এটা একটা মাঠ, কিন্তু মাঠ এখন বর্তমানে পুকুরে পরিণত হয়ে গেছে। তাহলে আপনারাই বলুন কি করা যায়। সরকার কোনো কিছু এগুলো দেখে না আমাদের ভিডিও।